কখনো আপনাকে তুলে নিয়ে গুম করে ফেলার ভয় দেখানো হবে কখনো আপনাকে আপনাকে কখনো কারাগারে বন্দী করে রাখার ভয় দেখানো হবে কখনো আপনাকে ক্রস ফায়ারে দেওয়ার ভয় দেখানো হবে কখনো আপনাকে জানে মেরে ফেলবার ভয় দেখানো হবে ঈমান এবং ইস্তিকামতের সাথে থাকতে হলে সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হতে হবে এই লালবাগের প্রাণ কেন্দ্রে আজকে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল উপলক্ষে একত্রিত হয়েছি হতে পেরেছি দিনদার নেককার লোকদের এক বিরাট মজমা এখানে জমা হয়েছে এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি এই এলাকার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হওয়ার একটি উপলক্ষ এজন্য আল্লাহর দরবারে কালেমাতুর শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ এই এলাকা এবং এই এই মাঠ এই সবই আমাদের আমাদের স্মৃতিতে অম্লান একটি জায়গা এই এলাকায় আমার জন্মস্থান এবং জীবনের ৪০টি বসন্ত আমি এই এলাকায় কাটিয়েছি এখনো এই এলাকার মাটির সাথে আমাদের নারীর সম্পর্ক অনেকগুলো কথা ইতিমধ্যে বলা হয়েছে তার মধ্যে প্রথম তো হলো লাল গোলাপের শুভেচ্ছা আমাকে এই এলাকায় স্বাগতম জানানোর কে আছে এই যারা স্বাগতম জানাইছে তাদের জন্মের আগে থেকে আমি এলাকায় প্রথম কথা হলো এই যে এটা আমার জন্মভূমি এবং এখানে আমার শৈশব কৈশোর আমার যৌবন কেটেছে এই লালবাগের মাটিতে এই মাঠের ইতিহাস হুজুর যা বললেন এর আগে আরো অর্ধেক আমার মুখস্থ আছে এই মাঠের প্রথম নাম ছিল তালাপর মাঠ তালাব এখানে পুরাটা পুকুর ছিল আমরা সেই পুকুর দেখেছি তারপরে সেই পুকুরের অর্ধেক ভরাট করা হয়েছে তো অর্ধেক যখন ভরাট হয়েছে তো ওই অর্ধেকের নাম হলো তালাব পার মানে পুকুর পার মাঠ তারপরে বাকি অর্ধেক ভরাট হয়েছে হওয়ার পরে নাম হয়েছে বালুর মাঠ এরপরে ইতিহাস তো হুজুর বললেন এই মাঠে একেবারে সেই তালাপ্পার মাঠ থেকেই তখন থেকেই আমাদের এখানে বিচরণ খেলাধুলা তখন আমাদের যুগে ফুটবল খেলা হইত ক্রিকেটের তখনও বাংলাদেশে প্রচলন হয় নাই আমরা সেই ফুটবল খেলার যুগের প্লেয়ার এরপরে যখন আমরা একটু বড় হলাম পড়াশোনা শুরু করলাম তখন ক্রিকেটের আমদানি ক্রিকেট খেলার যুগ আর আমরা খুব একটা পাইনি খেলাধুলার দুইটা দিক আছে খেলাধুলার একটা দিক হলো যে তরুণ এবং কিশোরদের শরীর চর্চা চিত্ত বিনোদন একটু একটু হালাল উপায়ে একটু বিনোদন করবে একটু আনন্দ ফুর্তি করবে একটু খেলাধুলা করবে এটাকে ইসলাম অনুমোদন দেয় এবং এটাকে ইসলামী সমাজ বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ধরা হয় আমাদের এই এলাকার সকল মানুষের জন্য এই মাঠটা ছিল সেই আমাদের সকল ছেলেপেলেদের জন্য কচিকাচাদের জন্য শরীর চর্চার খেলাধুলা এবং সুন্দর উপায়ে বিনোদনের ব্যবস্থা এখানে শত শত ছেলে পেলে একসাথে খেলাধুলা হইত সেই দৃশ্য আমাদের চোখে এখনো ভাসমান এরপরের যেই ঘটনা প্রবাহ সেগুলোরও সাক্ষী আমরা আমি নিজেও সাক্ষী মরহুম আব্দুল আলীম সাহেব যেদিন মারা গেলেন সেই ঘটনারও আমরা প্রত্যক্ষদর্শী এরপরে যখন এই এখানে ঈদগাহ মাঠ হলো ঈদগাহ মাঠের নামকরণ হলো ঈদগাহের নামাজ হলো আমিও এই ঈদগাহে একবার নামাজের ইমামতি করেছি কাজেই সেই ধারার সাথে আমরা সম্পৃক্ত ঈদগাহ মাঠ এটা একটা ধর্মীয় বিষয় মসজিদের মাসআলার সাথে অনেকটা সম্পর্ক ঈদগাহের মতোই কোথাও একবার যখন এটা ঈদগাহ হয়ে গিয়েছে স্বীকৃতি হয়ে গিয়েছে
গোটা এলাকার সমস্ত গণ্যমান্য মানুষ এমনকি সরকারিভাবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঈদগাহ মাঠ হিসেবে এটা যখন একবার প্রতিষ্ঠিত হয়ে গেছে সরকার কেন সরকারের বাবাও এই ঈদগাহ মাঠ পরিবর্তন করার ক্ষমতা রাখে না এটা খালি মনে করেন না যে আজকে ক্ষমতার পরিবর্তন হয়েছে দেখে বলতেছি যদি এই ঘটনার সাথে আমি সম্পৃক্ত থাকতাম এই ঘটনা ঘটেছে আমার অনুপস্থিতিতে আমি কারাগারে ছিলাম যদি বাইরে থাকতাম আপনারা কেউ কিছু না বললেও সেই যুগে এটার জন্য প্রয়োজনে যুদ্ধ করতাম ঈদগাহ মাঠকে পরিবর্তন করে দিবে বাংলাদেশটা কি এতটাই ইসলামের জন্য লাভারিস হয়ে গেল একটা ঈদগাহ মাঠ প্রতিষ্ঠিত হওয়ার পর সেই মাঠকে আবার ঈদগাহের নাম পরিবর্তন করে দিবে এই দিন দেখার আগে এদেশের সকল মুসলমান মাটির নিচে চলে যাওয়া ভালো মহতরম হাজিরিন কথা এগুলো পরিষ্কার এই মাটির যারা পূর্বসূরি আমাদের সেই নামগুলোর স্মৃতি ধরে রাখা প্রয়োজন মুফতি দীন মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির নাম এই প্রজন্ম জানে না হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির নাম কিছুটা জানে শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে ওই এলাকার মানুষের এখন আর খুব বেশি পরিচয় নাই এরপরে আরো বিশাল এক কাফেলা নুরানি কাফেলা যারা এই এলাকার প্রতিটি এলাকায় এলাকায় প্রতিটি ইঞ্চি ইঞ্চিতে যাদের পদচারণা হয়েছে যাদের পদধূলি পড়েছে এই এলাকায় এই এলাকায় কোনো কিছু করবার আগে মনে রাখবেন যে এই এলাকায় বাংলাদেশের ইতিহাসে যেই পরিমাণ আল্লাহওয়ালা বুজুর্গদের সম্মিলন হয়েছে একত্রিত হয়েছেন অবস্থান করেছেন বসবাস করেছেন চলাফেরা করেছেন বাংলাদেশের অন্য কোন এতটুকু এলাকার মধ্যে এতজন আল্লাহওয়ালা বুজুর্গ একত্রিত হন নাই আমরা দেখেছি সেই দৃশ্য সকালবেলা ফজর হলে একদিক দিয়ে বের হয়ে আসতেন মুফতি আব্দুল মঈস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই যিনি বাইতুল মুকাররমের খতিব ছিলেন ওবাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির আগে উনি হাঁটতেন একদিকে মুহাদ্দিসে কবির হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই হাঁটতেন আরেক দিক দিয়ে ওই দিক দিয়ে খতিব ওবাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাই বের হইতেন আজিমপুর থেকে ওদিক দিয়ে কিল্লার মোড় থেকে হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই কখনো ওই চিপা রাস্তা দিয়ে লালবাগে আসতেন কখনো এই কিল্লার মোড় থেকে এদিক দিয়ে ঘুরে গোরে শহীদ মাজার হয়ে চান্তারা মসজিদ হয়ে ছাতিয়ালা মসজিদ হয়ে এখান দিয়ে লালবাগে যেতেন এই সব দৃশ্য আমাদের চোখে দেখা মুফতি দীন মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাই এলাকার প্রবীণ লোকেরা তারা ওনাকে চিনে থাকবেন নাম শুনে থাকবেন এরকম বাঘা আলেমের জন্মভূমি হলো এই পুরাতন ঢাকা এই বৃহত্তর লালবাগ সেই সময়ে পাকিস্তান আমলে আইয়ুব খানের আমলে একবার আকাশের রমজানের ঈদের চাঁদ দেখা নিয়ে বিতর্ক হয়ে গেল লালবাগ মাদ্রাসা থেকে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই মুফতি দীন মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ফতোয়া দিলেন আকাশে চাঁদ দেখা গেছে ঈদ হবে সরকার ঘোষণা করলো চাঁদ দেখা যায় নাই ঈদ হবে না তো হুজুররা ঈদ পড়লেন ঈদের নামাজ পড়ে মুফতি দীন মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহের একটা বেগম বাজারে উনি থাকতেন আর মৌলই বাজারে মাছ বাজারে ওনার কাছাকাছি ওনার একটা খানকা ছিল বসার জায়গা উনি ওখানে বসে বসে পান চাবাচ্ছেন পান খেতেছিলেন হুজুর পান খেতেন আমরা দেখি নাই শুনেছি তো লালবাগের কেউ একজন গিয়ে হুজুরকে জিজ্ঞাসা করছে হুজুর কি আজ ঈদ হয় এই পুরান ঢাকার মানুষ তো উর্দুতে বেশি কথা বলে কি আজ ঈদ হয় কারণ কথা তো দুই রকম সরকার কয় একটা হুজুররা কয় আর একটা এখন কোনটা ধর্ম হুজুরকে যে জিজ্ঞাসা করছে সরাসরি কিয়া আজ ঈদ হয় তো মুফতি দীন মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তখন পান চাবাইতেছিলেন তিনি বললেন মুফতি দীন মোহাম্মদ পান চাবা রাহা হ্যায় ইহি দলিল হ্যায় কি আজ ঈদ হয় আকাশের চাঁদ দেখন লাগবে না বেটা তোর মুফতি দীন মোহাম্মদের মুখের দিকে তাকায় দেখ যে দিনের বেলায় পান চাবাইতেছে তোর জন্য ঈদ হওয়ার জন্য এর চেয়ে বড় দলিলের প্রয়োজন নাই এটা আমাদের কথা পরিষ্কার
আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই টক্কর দিয়েছেন সেই আইয়ুব খানের সাথে এই লালবাগে বসে লালবাগে বসে টক্কর দিয়েছেন ফিল্ড মার্শাল আইয়ুব খানের সাথে আইয়ুব খান যখন ফ্যামিলি প্ল্যানিং ল কোরআন বিরোধী আইন পাশ করলো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই এই মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই তখন ইসে থাকতেন ঢাকা আলিয়ায় মাওলানা আমিনুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই তখন ঢাকা আলিয়ার ছাত্র ইনারা আমার আব্বাদান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই তখন হযরত সদর সাহেবের প্রধান সেনাপতি ডাকাইলেন সবাইকে বললেন যে আইয়ুব খান কোরআন বিরোধী আইন পাশ করেছে এটার বিরুদ্ধে আমাদেরকে মাঠে নামতে হবে খবর দাও যারা আছে আমাদের ঢাকা আলিয়া থেকে এই মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই ওনারা আসলেন লালবাগে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ওনারা রাতের বেলা এরকম হ্যান্ডবিল ছাপালেন সেই আইনের বিরুদ্ধে সারা দেশে এক রাতে লালবাগের ছাত্ররা এবং ওনার এলাকার যারা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির ঘনিষ্ঠজন ছিলেন তারা গোটা বাংলাদেশে সেই সরকারের কোরআন বিরোধী আইনের বিরুদ্ধে লিফলেট প্রচার করলেন সারা দেশে তোলপাড় হয়ে গেল তখন মার্শাল ল চলতেছে সামরিক শাসন তখন জারি তো আইয়ুব খান বাংলাদেশে এসেছিল আইয়ুব খানের পক্ষ থেকে তখন গভর্নর জেনারেল মুনায়েম খান তারা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে অনেক দেন দরবার করার চেষ্টা করেছে লালবাগে এসেছে হুজুরকে ডাকাইছে অনেক কিছুর অফার করেছে যে হুজুর এটা করে দেব ওটা করে দেব মাদ্রাসা বিল্ডিং করে দেব শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই পরিষ্কার ভাষায় বলেছিলেন টাকা দিয়ে গরু ছাগল কেনা যায় শামসুল হক ফরিদপুরিকে কেনা যায় না এবং এই কথাগুলি ওনারা বলতেন লালবাগের মাটিতে বসে লালবাগের মুরব্বীরা প্রবীণ সমাজ আমাদের এই সকল বড়দের সাথে থেকে এক একটা মানুষ দেখতে দুর্বল হতো কিন্তু তাদের ভিতরে ঈমান থাকতো বাঘের মতো তাদের সাহস ছিল বাঘের মতো গোটা রাষ্ট্রের সাথে সরকারের সাথে আইয়ুব খানের মতো মার্শাল ল জারিকারী সামরিক শাসকের সাথে লড়াই করেছেন যুদ্ধ করেছেন এক কদম পিছপা হন নাই বরং শাসক গোষ্ঠীকে মাথা নত করতে হয়েছে আমরা নিজেরা দেখেছি জেনারেল এরশাদ সাহেব যখন 1981 সালে সামরিক শাসন জারি করে ক্ষমতায় আসলেন আওয়ামী লীগ বিএনপি এই বড় বড় রাজনৈতিক দল সব খোয়ারে ঢুকে পড়েছে হাঁস মুরগির মতো সব খোয়ারে ঢুকে পড়েছে সামরিক শাসনের মোকাবেলা করার সাহস কারো ছিল না হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই নবতী পর বৃদ্ধ মানুষ তখন তিনি বললেন আমি ঘোষণা করেছি বাইতুল মুকাররম সমাবেশ হবে আমি যাব এবং সমাবেশ করব সেই মার্শাল ল ভঙ্গ করে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই লালবাগের কিল্লার মোড় থেকে রওনা হয়ে তিনি বাইতুল মুকাররম পৌঁছেছেন এবং জেনারেল এরশাদ সাহেবের সামরিক শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি জারি করে নিজের কথার মর্যাদা তিনি রক্ষা করেছেন প্রিয় দিনী ভাইরা লালবাগ এলাকার অধিবাসীরা 1992 সালের ঘটনা যখন বাবরি মসজিদ শহীদ করা হলো তখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই মুফতি আমিনি রহমতুল্লাহ আলাই ওনারা তখন জীবিত এবং এই বাবরি মসজিদকে কেন্দ্র করে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী তখন উত্তপ্ত এই আমাদের এলাকার যুবকেরা আমাদের এই লালবাগ এলাকার এই এই বিভিন্ন আমি নাম ধরে ধরে এক একজনের নাম বলতে পারবো এখন তারা কেউ যুবক না এখন তারা প্রায় সকলেই বার্ধক্যের কোলে ঢলে পড়েছেন অনেকে মারা গিয়েছেন তারা সব দল বেঁধে কেউ লালবাগে গেলেন মাদ্রাসায় আমিনী সাহেবের কাছে আর এক গ্রুপ গেলেন আমাদের গোরে শহীদ বাজার শাইখুল হাদিস সাহেব আমাদের বাসায় গিয়ে বললেন যে হুজুর কিছু করেন হুজুর কিছু করেন এভাবে আমাদের বাবরি মসজিদ শহীদ করে দেয়া হলো আমরা বসে থাকবো এই লালবাগের এলাকার এলাকাবাসী তারা লালবাগে গিয়ে আমিনী সাহেবকে বললেন
আমাদের বাসায় গিয়ে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইকে বললেন, ওনারা বললেন ঠিক আছে তোমরা শান্ত হও আমরা দেখতেছি। ওনাদেরকে শান্ত করলেন। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ হয়, 7 ডিসেম্বর ঢাকা স্টেডিয়ামে ভারতের সাথে বাংলাদেশের ক্রিকেট খেলা ছিল। এই সকাল 8টার সময় শাইখুল হাদিস এবং মুফতি আমিনী রাহিমাহুমুল্লাহ ওনাদের নেতৃত্বে প্রেস ক্লাবে জড়ো হলো বিভিন্ন এলাকা থেকে, লালবাগ এলাকার উল্লেখযোগ্য মানুষ এবং যুবকেরা এলাকাবাসী সেখানে অংশগ্রহণ করেছে। ঘোষণা দেওয়া হয়েছে বাবরি মসজিদের এই ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশের মাটিতে ভারতের কোনো ক্রিকেট টিম খেলতে পারবে না, খেলা বন্ধ হয়ে গেছে, স্টেডিয়ামের সেই দুর্গের মধ্যে খেলতে পারে নাই। এই ছিল আমাদের পূর্বসূরীদের ইমানের তেজ, এই ছিল তাদের ইমানের জজবা। প্রিয় দিনী ভাইয়েরা, কাজেই আজ আমাদের স্পষ্ট পয়গাম যে ঈদগাহ মাঠের নাম পরিবর্তন করলো কারা, জানতে পারলে ওই হাত কেটে ফেলবো। পরিষ্কার কথা, এখানে নমনীয়তার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। ঈদগাহ মাঠ থাকবে, কিয়ামত পর্যন্ত ঈদগাহ থাকবে। বাচ্চারা খেলাধুলা করবে, সারা দেশের সমস্ত ঈদগাহ মাঠ গুলোতেই এলাকাবাসী বিভিন্ন প্রয়োজন তাদের জায়েজ হাজাত, তাদের শরীয়ত সমর্থিত প্রয়োজনগুলো তারা সেখানে পূরণ করে। সামাজিক অনুষ্ঠান হয়, খেলাধুলা করে, খেলাধুলা বাচ্চারা খেলে। এই যে আমাদের মোহাম্মদপুরে ঈদগাহ মাঠ আছে, বিশাল ঈদগাহ মাঠ, সারা বছর এলাকার বাচ্চারা সেখানে খেলাধুলা করতেছে। ঈদের সময় আসলে সকলে সেখানে ঈদের নামাজ পড়তেছে এবং ঈদগাহ মাঠের পবিত্রতা এবং তার ভাবগাম্ভীর্য রক্ষা পাচ্ছে। কাজে এটা আমাদের জন্য অত্যন্ত কলঙ্কের একটা বিষয়, কলঙ্কের একটা বিষয়। আমি তো বলবো যে যারা যারা এই ঘটনার সাথে জড়িত, ঈদগাহ মাঠের নাম পরিবর্তন করার সঙ্গে যারা জড়িত, তারা এত মস্ত বড় অপরাধ করেছে, এই এলাকাবাসীর কাছে এবং এলাকার আলেম সমাজের কাছে, ইমামদের কাছে নিঃশর্ত যদি ক্ষমা প্রার্থনা না করে, তাহলে এই এলাকায় তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। মহতরম হাজিরিন, কথা অন্যদিকে চলে গেছে, আমি দীর্ঘ কোনো আলোচনা করব না। কোরআনে পাকের একটি আয়াত সূরাতুল আহকাফ থেকে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতের অল্প একটু বিষয় আমি আলোচনা করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইমানি সিফাত, একটি ইমানি বৈশিষ্ট্য হাসিল করার জন্য মানব জাতিকে আল্লাহ পাক উদ্বুদ্ধ করেছেন, তারগিব দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলবে এই কথা, রাব্বুনাল্লাহ, যারা মুখে এই কথার ঘোষণা দিবে যে আমাদের রব হলেন আল্লাহ, এক আল্লাহর উপর ঈমান আনবে, এক আল্লাহর রুবুবিয়তের ঘোষণা যারা দিবে, সুম্মাস্তাকামু, অতঃপর তারা এই রুবুবিয়তের ঘোষণার উপর ইস্তিকামাতের সাথে থাকবে। আল্লাহ বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয়ের কোনো কারণ নাই, দুনিয়ার অবশিষ্ট জীবনেও ভয়ের কারণ নাই, কবর জগতেও ভয়ের কোনো কারণ নাই, কবর থেকে উঠে হাসরের ভয়াবহ পরিস্থিতিতেও ভয়ের কোনো কারণ নাই, কঠিন পুলসেরাত পাড়ি দেওয়ার সময়ও ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো আক্ষেপ এবং আফসোসেরও কোনো কারণ নাই, তাদের কোনো আক্ষেপ করতে হবে না, এমন কোনো পরিস্থিতির সম্মুখীন তারা হবে না যেই পরিস্থিতিতে পড়ে মানুষকে আক্ষেপ করতে হয়, দুশ্চিন্তাগ্রস্ত হতে হয় যে হায় এখন আমার কি হবে, এগুলো কিছুই তাদের হবে না। বরং তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে
জান্নাতের সুসংবাদ রয়েছে, বেহেশতের সুসংবাদ। এবং এই সুসংবাদটা এই মানুষগুলোর কাছে নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে একদল নূরানি ফেরেশতা। সেই ফেরেশতারা এই মানুষগুলোর কাছে বেহেশতের সুসংবাদ নিয়ে আসে মারা যাওয়ার পরে নয়, মৃত্যুর পরে নয়, বরং ইহকালেই দুনিয়ার এই পার্থিব জীবনে মৃত্যুর আগেই তাদের কাছে একদল ফেরেশতা এসে হাজির হয়। কোরআনে পাকের সূরা ফুসসিলাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা আরো পরিষ্কার করে বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু وابشروا بالجنه التي كنتم توعدون। আল্লাহ বলেছেন যে তাদের নিকট ফেরেশতারা আগমন করে এবং তাদেরকে অভয় বাণী শোনায়, যে ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই। শুধু অভয় বাণী শুনিয়েই ক্ষান্ত হয় না, বরং তারা তাদেরকে একটা শুভ সংবাদ দেয়। কি শুভ সংবাদ? وابشروا بالجنه التي كنتم توعدون, তোমাদেরকে যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জান্নাত তোমাদের জন্য কনফার্ম, সেই কনফার্মেশন নিয়ে আমরা আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এসেছি। এই কথা মৃত্যুর আগে মুমিন বান্দার কাছে ফেরেশতারা এসে তাকে বলে দেয় এই কথাটা। এরপরে বলে ফেরেশতারা, এটা কখন বলে? মৃত্যুর আগেই। এটা এমন একটা সময় বলে ফেরেশতারা মৃত্যুর আগে এক শ্রেণীর মানুষের কাছে এই অভয়বাণী আর এই সুসংবাদ বার্তা নিয়ে আসে। এটা যখন চলে আসে তখন তখনও কিন্তু মানুষ মারা যায় নাই, সে জীবিত, সে চোখে দেখতেছে, কানে শুনতেছে, সব কিছু সে বুঝতেছে, এবং সে যে মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে চলছে এই কথাগুলিও সে বুঝতেছে, সব তার ঠিক আছে, শুধু জুবানটা বন্ধ হয়ে যায়। মানুষের সর্বপ্রথম মৃত্যুর আগে মানুষের যেই অঙ্গটা তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে সেটা হলো মানুষের বাকশক্তি, মানুষের জুবান, কথা বলার শক্তি হারিয়ে ফেলে। তখনও মানুষ দেখতে থাকে, কান দিয়ে শুনতে থাকে, অন্তর দিয়ে বুঝতে থাকে, মাথা দিয়ে চিন্তা করতে থাকে, সব ঠিক আছে, কিন্তু বলার ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলার ক্ষমতাটা রহিত করে দিয়েছেন। যদি বলার ক্ষমতা রহিত না করতেন তাহলে মরার আগে সবাই সব খবর ফাঁস করে দিয়ে যেত। কার কাছে নূরানি ফেরেশতা এসেছে সে বলে দিত, আর কার কাছে মুগুরওয়ালা ফেরেশতা আসছে সেও বলে দিত। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আগেই তার বাকশক্তি বন্ধ করে দিছে, দেখবা শুনবা মাকার কইতে পারবা না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিস্টেমটা করেন। এই জন্য দেখবেন মৃত্যুর আগে মানুষের অনেকের মধ্যেই আলামত প্রকাশ পায়, কারো চেহারার মধ্যে আনন্দ উল্লাসের একটা ছাপ ফুটে ওঠে, কারো চেহারার মধ্যে ভীতি এবং আতঙ্কের ভাব ফুটে ওঠে। তো মোহতারাম হাজিরিন, মরার আগেই কঠিন এই পরিস্থিতিতে মৃত্যুর মুখে দাঁড়িয়ে এমন একটা অভয়বাণী আর এমন একটা সুসংবাদের বার্তা যদি পাওয়া যায় কেমন হয় বলেন তো? কেমন হয়? এরকম একটা সুসংবাদের বার্তা পাওয়ার জন্য কার কার আগ্রহ আছে? আল্লাহ পাক কবুল করেন আমাদের সকলের কাছে। আল্লাহ পাক মৃত্যুর আগেই নূরানি ফেরেশতাদের সেই বাহিনীকে আল্লাহ পাঠিয়ে দেন যেন আমাদেরকে মৃত্যুর আগেই, মালাকুল মউত আসার আগেই আমাদেরকে সেই ভয় ভীতিহীন এক অভয় বার্তা আর চিরজান্নাতের সুসংবাদের বার্তা যেন আমরা পেতে পারি। আল্লাহ আমাদের সকলকে নসিব করুন। এটার জন্য একটা সিফাত, একটা বৈশিষ্ট্য হাসিল করতে হবে। কয়টা? ছোট্ট একটা কথা, ছোট্ট একটা বিষয় এটাকে অর্জন করতে হবে, একটা গুণ হাসিল করতে হবে। সেই গুণটাকে আমি কোরআনের ভাষায় আপনাদের সামনে বলবো, আপনারা কোরআনের ভাষায়
এটাকে মুখস্থ করে নিয়ে যাবেন। সেই গুণটা হলো ইস্তেকামাত। কি বললাম? জোরে বলেন, সবাই বলেন কি? ইস্তেকামাত। আল ইস্তেকামাহ, এই ইস্তেকামাতের গুণ যাদের থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এই মহা সুসংবাদের বার্তা পাঠাবেন। আমার কথা খুব লম্বা না, এখন আমি আপনাদেরকে শুধু এই ইস্তেকামাতের বিষয়টা একটু বোঝাবো, এটাই আমার কথা শেষ। ইস্তেকামাত কি জিনিস? ইস্তেকামাত কাকে বলা হয়? ইস্তেকামাত আমরা বাংলায় এর অনুবাদ করি অটলতা, অবিচলতা, দৃঢ়তা, কোনো একটা কাজের উপর অটল থাকা, মজবুত থাকা, দৃঢ় থাকা, এটা ইস্তেকামাত। আল্লাহ বলেছেন ঈমান আনবে আল্লাহর উপর, রব মানবে কাকে? এই এক আল্লাহকে রব মানার পর এর উপর ইস্তেকামাতের সাথে থাকবে, এই কথার উপর অটল এবং অবিচল থাকবে। যদি এই ইস্তেকামাতের উপর কেউ থাকতে পারে তাহলে এই পৃথিবীতে সবচেয়ে বড় সৌভাগ্যবান সে, সবচেয়ে বড় সৌভাগ্যবান। গুণ সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ইস্তেকামাতের এই বৈশিষ্ট্য। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল ইস্তেকামাতু আফজালুল কারামাত। আমরা তো বুজুর্গ তালাশ করি, আল্লাহওয়ালা তালাশ করি, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহর নেক বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা, আমরা তাদেরকে তালাশ করি। কেমনে তালাশ করি? খুঁজি যে কার কি পরিমাণ কেরামতি আছে, কার কি পরিমাণ কারামাত আছে। যার যত বেশি কারামাত আমরা মনে করি সে তত বড় আল্লাহওয়ালা বুজুর্গ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন যদি তোমার কাছে হাজারো কারামাত থাকে, অন্য এক বর্ণনা আছে আল ইস্তেকামাতু ফাওকা আলফি কারামাতিন, এক হাজার কারামাত যদি কারো থাকে তাহলে এটা তার জন্য যতটা সৌভাগ্যের বিষয়, এক হাজার কারামাতের দ্বারা একজন মানুষ আল্লাহর যত বড় যত বেশি প্রিয় সাব্যস্ত হয় তার চেয়েও বেশি আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয় একজন মানুষ যদি ইস্তেকামাতের সাথে ঈমানের উপর যদি সে অটল থাকতে পারে। ঈমানের সাথে অটল বুঝেন না, এই যে কচু পাতা ছিলেন, কচু পাতার উপর পানি, কচু পাতার উপর যদি পানি থাকে এটা কি অটল থাকে, অবিচল থাকে? একটু বাতাস আসলে কচু গাছটা যদি নড়ে উঠে ফট করে কচু পাতার উপর থেকে পানিটা পড়ে যায়, কচু পাতার উপর থেকে পানি পড়ে গেলে কচু পাতার সাথে পানির কিছু অংশই আর অবশিষ্ট থাকে না। কচু পাতার উপর থেকে পানি যেমন পড়ে যায়, ইমানদাররা যখন ইমান গ্রহণ করে সেই ইমানটা তার কাছে তার অন্তরের মধ্যে কচু পাতার পানির মতো টলটলয়মান থাকে। যখন সেই মুমিন ইস্তেকামাতের বৈশিষ্ট্য হাসিল করে, অর্জন করে, তখন সেই ইমান তার অন্তরের মধ্যে প্রবিষ্ট হয়ে যায়, এটা আর তার অন্তর থেকে বের হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শুধু ইমান আনলেই হবে না, ইমানের পরে তোমাকে ইস্তেকামাতের বৈশিষ্ট্য অর্জন করতে হবে, অটল থাকতে হবে, মজবুত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই, অনেক বড় একজন তাবেঈ, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সমকালীন, তিনি অনেক বড় মুহাদ্দিস এবং অনেক বড় ফকিহ, তার একটা কথা উক্তি এটা জগৎ বিখ্যাত, তিনি বলেন আল ইস্তিকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলা সিরাতি ফিল আখিরাহ, আল ইস্তিকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলা সিরাত ফিল আখিরাহ। আমরা তো একটা নাম শুনি পুলসেরাত, শুনেছি শব্দটা, পুলসেরাত চিনেন? কাকে বলে পুলসেরাত? কাকে বলে পুলসেরাত? হলো জান্নাতে যাওয়ার রাস্তা। কোথায় যাওয়ার রাস্তা? জান্নাতে যাওয়ার রাস্তা হলো পুলসেরাত।
আসলে পুল সিরাত শব্দটা আমরা বাংলায় ব্যবহার করি, বাংলায় আসছে উর্দু থেকে, আরবিতে সব জায়গায় বলা হয়েছে শুধু আস-সিরাত, পুল শব্দটা আরবিতে নাই। আরবিতে আছে কি? আস-সিরাত, সিরাত শব্দ আছে। সিরাত যেটা আমরা সূরা ফাতিহায় পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দুনিয়াতে ইমানের পথ, হেদায়াতের পথকে বলা হয় সিরাতে মুস্তাকিম, আর আখেরাতে যেই পথ দিয়ে জান্নাতে যাওয়া যাবে সেই পথটাকে বলা হয় শুধু আস-সিরাত। সিরাত মানে হলো রাস্তা, সাধারণ রাস্তাকে সিরাত বলা হয়, কিন্তু বাংলায় এটাকে আবার পুল লাগাইলো কেন? বাংলায় এটাকে পুল সিরাত বলা হয়, উর্দুতেও এটাকে পুল সিরাত বলা হয়। এটা বলা হয় যাতে মানুষ সহজে বুঝতে পারে, এই জন্য সিরাতের সাথে পুল শব্দ যুক্ত করে পুল সিরাত বানানো হয়েছে। বুঝবেন ভালো আপনারা, আমরাও বুঝব। পুল মানে তো আমরা বুঝি, পুল মানে কি বলেন? পুল মানে বাংলায় বলে ব্রিজ নাকি? পুল বাংলায় ব্রিজ বলে না? আর যেটা বাংলায় বাংলা মানে ইংলিশে কয় আর কি, তো বাংলায় বলে সেতু, ইংরেজিতে বলে ব্রিজ, উর্দুতে বলে পুল, ওটাই বাংলায় ব্যবহার হয় পুল সিরাত। তো সিরাতটার সাথে পুল শব্দটা লাগলো কেন? কারণ হলো আখরাতের চিত্রটা হবে, আখরাতের যদি মানচিত্রটা আমি বলি আপনাদেরকে, তাহলে আখরাতের যে পূর্ণ যা কিছু ঘটনা, এই সব ঘটনা তিনটা পার্ট, কয়টা পার্ট? তিনটা পার্ট। তার প্রথম পার্ট হলো হাসর। প্রথম পার্ট কি? হাসর, বিশাল এক মাঠ, কান সফসফল্লা তারা ফিহা এবাজং ওয়ালা আমতা, এক বিশাল মাঠ, এত মসৃণ, এত সমতল, এক ফোঁটা পানি কোথাও জমাট বাঁধবে না, এত মসৃণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠকে বানাবেন। এই হাসরের মাঠে সমস্ত মানুষ, আউয়ালুহুম ওয়া আখিরুহুম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আগে সর্বশেষ যেই মানব সন্তানটা জন্মগ্রহণ করবে, সে পর্যন্ত সব মানুষ জড়ো হবে কোথায়? কোথায়? হাসরের মাঠে। এই হলো হাসরের মাঠ। হাসরের মাঠের ঠিক উল্টো দিকে হলো খোদার জান্নাত তথা বেহেশত। আমরা সব মানুষ হাসরের মাঠে জমায়েত হব। টার্গেট কোথায়? টার্গেট কোথায়? বেহেশতে যাওয়া। তো সমস্যা কি? হাসরের মাঠ থেকে বেহেশতে চলে গেলেই হয়, সমস্যা এক জায়গায় আছে, হাসরের মাঠ আর বেহেশতের মাঝখানেই হলো জাহান্নাম। দোজক কোথায়? দোজক কোথায়? এই দোজক আর জান্নাত, জান্নাত আর দোজক কিন্তু পাশাপাশি। আল্লাহ পাক হাসরের মাঠটাকে জান্নাতের সাথে না রেখা এটাকে রাখছেন কোথায়? দোজকের সাথে। মাঝখানে রাখছেন দোজককে, ওই পারে হলো জান্নাত, এই পারে হলো হাসরের মাঠ। এখন হাসরের মাঠ থেকে যদি জান্নাতে যাইতে হয়, উপায় একটাই, জাহান্নাম পার হয়ে তারপরে জান্নাতে যেতে হবে। এখন জাহান্নাম পার হইবেন কেমনে? উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ থেকে জান্নাত পর্যন্ত একটা ব্রিজ তৈরি করে দিবেন, একটা রাস্তা হবে। যেহেতু এটা জাহান্নামের উপর দিয়ে হবে রাস্তাটা, রাস্তাটা হবে ঝুলন্ত রাস্তা, এই জন্য আমরা উর্দু বাংলায় বলি পুল সিরাত। বুঝা গেল কথাটা? এই পুল সিরাত পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। যত বড় নবী হোক, যত বড় ওলি হোক, আল্লাহর যত নৈকট্য প্রাপ্ত কোনো বান্দাই হোক না কেন, দুনিয়ার যত ক্ষমতাবান হোক, যত পয়সাওয়ালা, যত প্রতাপশালী, আখরাতের দিক থেকে তুমি যত বড় হও, দুনিয়ার দিক থেকে তুমি যত বড় হও, জান্নাতে যাওয়ার জন্য একটাই মাত্র পথ, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে, বিকল্প কোনো রাস্তা নাই, তোমাকে হাসরের মাঠ থেকে পুল সিরাত পাড়ি দিয়েই খোদার জান্নাতে যাওয়া লাগবে, ভিন্ন কোনো রাস্তা নাই। এই জন্য পুল সিরাতটার খুব গুরুত্ব আছে, আছে না নাই? এটা হলো সর্বশেষ ঘাঁটি,
এবং এখানে গিয়েই 999 জন মানুষ ফেল করবে, হাজারে হাজারে 999 জন মানুষ কি করবে, পুলসিরাতে গিয়ে ধরা খেয়ে যাবে, সমস্ত মুনাফেকরা পুলসিরাতে গিয়ে ধরা খেয়ে যাবে, সমস্ত কাফের বেঈমান পুলসিরাতে গিয়ে ধরা খেয়ে যাবে। খুব কঠিন জায়গা। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই বলতেছেন, আল ইসতিকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলা সিরাতি ফিল আখিরাহ, কেউ যদি আখিরাতে পুলসিরাত পার হতে চায় তাহলে তার জন্য রাস্তা হলো দুনিয়াতে যেন সে ইসতিকামাতের উপর থাকে। যে ব্যক্তি দুনিয়াতে ইসতিকামাতের উপর থাকবে সে যেন আখিরাতে পুলসিরাত পার হলো, যে ব্যক্তি আখিরাতে পুলসিরাত পার হতে চায় সে যেন দুনিয়াতে ইসতিকামাতের সঙ্গে থাকে। ভাই আমি ইসতিকামাতের গুরুত্ব বুঝাইলাম, আমি জানি না আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা, ইসতিকামাতের গুরুত্ব বুঝেছেন? হ্যাঁ, আল্লাহ পাক সকলকে বুঝবার তৌফিক দান করেন। ইসতিকামাত সহজ ভাষায় কি বললাম, অটল থাকা, অবিচল থাকা। কিসের উপর? ইমানের উপর। এক সাহাবি এসে আল্লাহর নবীকে বললেন, হে নবী আমি এত কিছু বুঝি না, আমার মাথা এত কিছু ধরে না, এত কিছু শুনতে পারবো না, মুখস্ত করতে পারবো না, এত বেশি কথা আমার মনে থাকে না, আপনি আমাকে একটা কথা বলবেন, লা আসআলু আনহু আহাদাম বাদাক, এই আমাকে এমন একটা কথা বলবেন যেন আমাকে আর কারো কাছে গিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করতে না হয়, এক কথা দেবেন, ওই এক কথা দিয়ে আমি জান্নাতে যেতে চাই। বুঝছেন কথাটা? চালাক মানুষ, এত পেঁচাল পারবেন না, লম্বা কথা বলবেন না, কথা কেবেন একটা, জামু কোথায়? জান্নাতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আরে তো যেন তেন কথা বললে হবে না, এক কথা দিয়ে দুনিয়া থেকে ফাল পাইরা বেহেশতে যেতে চায়। আল্লাহর নবী বললেন, ঠিক আছে তোমার জন্য আমার কাছে সমাধান আছে। আল্লাহর নবী বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি ইমান আনো আর ইসতিকামাতের সাথে থাকো, জান্নাতের ওই পারে যাবে আমি ইনশাআল্লাহ। কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি ইমান আনো, ইমানকে গ্রহণ করো, হৃদয়ের গভীরে ইমানকে স্থান দাও, হৃদয়ের গহীনে ইমানকে স্থান দাও, সুম্মা ইসতাকিম, অতঃপর তোমার কাজ হলো ইমানকে হৃদয়ে গহীনে স্থান দেওয়ার পর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইসতিকামাতকে তুমি অটলভাবে ধরে রাখো, ইসতিকামাতের সাথে থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইমানটা যেন কচু পাতার পানির মতো না হয়, ধাক্কা দিলেই পড়ে যায়, লাঠি দেখাইলেই পড়ে যায়, পিটানি দিলেই পড়ে যায়, ধমক দিলে ইমান পড়ে যায়, এমন কচু পাতার ইমান দিয়ে দুনিয়াতেই চলা যায় না, মে কবর হাসর পুলসিরাত পার হবেন কেমনে? এই জন্য ইমান লাগবে, দৃঢ় ইমান, মজবুত ইমান, কাট্টা ইমান, সাচ্চা ইমান প্রয়োজন। ইসতিকামাতের সাথে থাকতে হলে খুব বেশি কিছু করতে হবে না, দুইটা বিষয়কে ইগনোর করতে হবে। কয়টা বিষয়? আমার শেষ পয়েন্ট, দুইটা বিষয়কে ইগনোর করতে হবে, দুইটা বাধাকে অতিক্রম করতে হবে। ইসতিকামাতের পথে দুটো বাধা আছে, এক নম্বর বাধা হলো দুনিয়ার স্বার্থ। কি জিনিস? দুনিয়ার স্বার্থ, লোভ লালসা, এটা হলো ইসতিকামাতের পথে প্রথম বাধা। কখনো টাকা পয়সার লোভ আসবে, কখনো ক্ষমতার লোভ আসবে, কখনো ক্ষমতার হালুয়া রুটির লোভ আসবে, কখনো দুনিয়ার বিশাল ক্ষমতার চেয়ার আর ক্ষমতার মসনদের লোভ আসবে, আর এই লোভ লালসার মাধ্যমে বেঈমান তোমার ইমানকে খরিদ করতে চাইবে, তোমাকে বলবে নাও টাকার গাট্টি দাও ইমান, তোমাকে কখনো বলবে এই নাও ক্ষমতার মসনদ ইমান দাও, ক্ষমতার মসনদ দিয়ে তোমার ইমান কেড়ে নিতে চাইবে, দুনিয়ার স্বার্থ দিয়ে আমার আর তোমার ইমানকে খরিদ করার চেষ্টা করা হবে, এটা হলো প্রথম বাধা। কাজেই ইমানের প্রশ্নে দুনিয়ার কোনো স্বার্থকে গ্রহণ করা যাবে না, টাকার কাছে বিক্রি হওয়া যাবে না, ক্ষমতার স্বার্থের সামনে বিক্রি হওয়া যাবে না।
ইমানের শর্তের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। মনে রাখবেন, কথা ছোট, ছোট মুখে বড় কথা বলতেছি, কিন্তু কোরআনের কথা, আল্লাহর পয়গম্বরের সুন্নার কথা, এই জন্য এই কথা বলতে আমাদের বুক কাঁপে না, একটুও কাঁপে না। যত বড় কিছুই হোক না কেন, যত বড় অফার আসুক না কেন, মুমিন তার ইমানের প্রশ্নে তাম পৃথিবীকে লাঠি মারতে প্রস্তুত থাকে। কোন কিছুর বিনিময়ে ইমানকে বিক্রি করা যাবে না। বাড়ি গাড়ি অট্টালিকা জায়গা জমি টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা রাজপ্রাসাদ রাজমহল সারা দুনিয়ার সবকিছু এক পাল্লায়, মুমিনের ইমান আরেক পাল্লায়। মুমিন ইমানের গাঁটটি ধরবে, আর ইমানের বিপরীতে যা আছে সমস্ত স্বার্থকে সে লাঠি দিয়ে উড়িয়ে দিবে। এটা হলো প্রথম বাধা, যে আপনাকে, আপনি যখন ইমানের পথে চলতে থাকবেন নানাভাবে আপনাকে অফার দেওয়া হবে। আপনি হক হালালের পথে ব্যবসা করতেছেন, আপনার কাছে লোভনীয় রেটে, লোভনীয় অল্প রেটে সুদের অফার আসবে। লোভনীয় রেটে বলবে যে তোমাকে বেশি না 2% ইন্টারেস্ট দিলেই হবে, 1% ইন্টারেস্ট দিলে হবে, আরে 0.5% ইন্টারেস্ট দিলেই হবে, লোন নাও, সুদের উপর লোন নাও, ব্যবসা করো মিয়া। এই ব্যবসা করার প্রলোভনের নামে, সুদের নামে আপনার ইমানকে খরিদ করার জন্য আপনার কাছে নানা ধরনের প্রস্তাব আসবে। এই প্রস্তাব, এটা হলো আপনার ইস্তেকামত থেকে আপনাকে দূরে সরানোর বাধা, এটা ইস্তেকামতের পথে অন্তরায়। এই বাধা অতিক্রম করতে হবে। ভাই বুঝেন, কথা লম্বা নয়, ছোট্ট কথা। আমাকে আপনাকে যদি ইস্তেকামতের সাথে থাকতে হয়, লোভ লালসায় পড়া যাবে না। আগে থেকে জেনে রাখেন, আগে থেকে যদি জানা থাকে যে এই রাস্তায় দুইটা জায়গা আছে একটু বিপজ্জনক, ওই মোড়ের মধ্যে ডাকাত থাকে আর ওই মোড়ে ডাকাত থাকে, হ্যাঁ, যদি জানেন আপনি যে পলাশির মোড়ে সাধারণত ডাকাতি হয় আর ওদিক দিয়ে গেলে ওই শহীদ মিনারের মোড়ে ডাকাতি হয়, যদি আপনার জানা থাকে এই রাস্তা দিয়ে গেলেও এই জায়গাটা অতিক্রম করার সময় আপনি অ্যালার্ট থাকবেন, আপনি ওই জায়গায় গেলেই আপনার সম্পদকে আপনি রক্ষা করার জন্য, আপনার জান জীবনকে রক্ষা করার জন্য আপনি সতর্ক থাকবেন। আর যদি আপনি না জানা থাকে, আপনি জিমাইতে থাকবেন, হঠাৎ করে এসে দেখবেন যে তলপেটের মধ্যে পিস্তল ঢাকা করে যা আছে বের করে দে, করবে কি না বলেন? এই জন্য আমি ইস্তেকামতের পথে চলার জন্য দুই জায়গায় বাধা আসবে স্মরণ করায় দিচ্ছি, যাতে আমরা সকলেই সোচ্চার থাকতে পারি, সজাগ সতর্ক থাকতে পারি। ওখানে গেলে বাধা আসবে, সেই বাধা আমাকে অতিক্রম করতে হবে। প্রথম বাধা হলো ইস্তেকামতের পথে লোভ লালসা। কি জিনিস? লোভ লালসা। কেউ যদি লোভ লালসার এই বাধা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হতে পারে, ইস্তেকামতের সাথে যদি থাকতে পারে, তাহলে তার জন্য চূড়ান্ত বাধা যেটা আসবে সেটা হলো ভয় ভীতি। কি আসবে? ভয় ভীতি আসবে। কখনো আপনাকে তুলে নিয়ে গুম করে ফেলার ভয় দেখানো হবে, কখনো আপনাকে কখনো কারাগারে বন্দী করে রাখার ভয় দেখানো হবে, কখনো আপনাকে ক্রস ফায়ারে দেওয়ার ভয় দেখানো হবে, কখনো আপনাকে জানে মেরে ফেলবার ভয় দেখানো হবে। ঈমান এবং ইস্তেকামতের সাথে থাকতে হলে সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হতে হবে। যারা সত্যিকার অর্থে ইমানদার,
যারা এক আল্লাহকে বিশ্বাস করেছে, যারা এক আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রেখেছে, তার পায়ের সামনে লক্ষ কোটি টাকার বস্তা এসে পড়তে পারে ইমানের পথে বাধা দেওয়ার জন্য। সে এক লাঠি মেরে লক্ষ কোটি টাকার বস্তাকে সে আঘাত করে লাঠি দিয়ে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিবে। যখন টাকার বস্তায় কাজ না হবে তখন বুকের উপর পিস্তল ঠেকাবে, ঘাড়ের উপর গর্দানের উপর তরবারি ধরে বলবে বাতিলের সঙ্গে আপোষ করো, বাতিলের সামনে মাথা নোয়াও। অনেকে লোভ লালসার এই বাধা অতিক্রম করতে পারে, ভয় ভীতির সামনে গিয়ে কাঁদিয়ে যায়। ভাই ইস্তেকামতের সাথে থাকতে হবে। যদি ইস্তেকামতের সাথে আমি আর আপনি থাকতে পারি, যখন ভয় ভীতি আসবে একটু যদি দৃঢ় আর অটল এবং মজবুত থাকতে পারি, আরশের মালিক রব্বুল আলামিন গায়েবী মদত পাঠিয়ে দিবেন। বেশি দেরি করেন না আল্লাহ, বেশি দেরি করেন না। 36 দিন খুব বেশি দেরি হয় না। আরে কদম উঠান না। যেই শক্তিকে অপরাজেয় মনে করা হতো, যাদেরকে মনে করা হতো লাখো মানুষকে মেরে ফেলবে, লক্ষ জনতার রক্তের উপর দিয়ে ক্ষমতার মাস্টার টিকিয়ে রাখবার স্বপ্ন যারা দেখতো, 36 দিনের আবাবিলদের সংগ্রামে আল্লাহর গায়েবী মদত এসে সেই অপরাজেয় শক্তিকে উৎখাত করে দিয়েছে। ফলে ফুলে সুশোভিত হতে গিয়ে ইসলাম নামক বৃক্ষটির গোড়ায় অনেক সিঞ্চিত অনেক সিঞ্চন করতে হয়েছে। সেটা কোনো নদীর পানি নয়, খালের পানি নয়, বৃষ্টির পানি নয়, সেটা হলো ইমানদারদের বুকের তাজা রক্তের সিঞ্চন করতে হয়েছে। আমরা তো ইতিহাসের পাতায় পড়ি, সোনালী পাতায়, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সময়ের অত্যাচারী শাসক বলেছিল, আবু হানিফা আমি আপনাকে আমার দেশের চিফ জাস্টিস প্রধান বিচারপতির আসনের অফার করলাম, আপনি গ্রহণ করেন। বুঝতে পারছেন? আমরা তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহর অনুসারী, আবার মারামারিও করি আমরা আহলে হাদিসদের সাথে, লামাযহাবীদের সাথে করি না, করবই তো। যদি তারা কেউ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতামতকে তুরি মেরে উড়াইয়া দিতে চায়, তখন আমরাও তো আমাদের দলিল নিয়ে তোমাদের বিরুদ্ধে নামবই। তোমরাও খোসা দিও না আর আমাদেরকেও গরম করো না, কথা পরিষ্কার। এই জন্য এই সকল বিভেদগুলোকে খুব সম্মানজনক উপায়ে সমাধা করা দরকার। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সময়ের শাসক অফার করলেন, কি অফার? চিফ জাস্টিস হন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দেখলেন আমি যদি স্বৈরাচারের অধীনে প্রধান বিচারপতির চাকরি নেই, তাহলে এটার দ্বারা অত্যাচারী শাসককে সমর্থন করা হবে, কথা বলেন। অনেক মানুষ আছে ভালো, কয় হুজুর আমি তো কিছু করি নাই। মিয়া তুমি কিছু করো নাই, 15 বছর পর্যন্ত ফ্যাসিবাদে তুমি সাহায্য করছো, এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে প্রস্তাব করা হলো যে আপনি প্রধান বিচারপতি হন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন যে আমি যদি তোমার অধীনে প্রধান বিচারপতির পদ নেই, তাহলে প্রকারান্তরে তোমার ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করা হবে, সমর্থন করা হবে। কারণ আমার ফলোয়াররা তখন মনে করবে যে আমাদের হুজুরও তো এই স্বৈরাচারের সাথে আছে। কাজেই যাই কহ না কেন, এই স্বৈরাচার অত্যাচারী জালিম শাসকের অধীনে আমি প্রধান বিচারপতির আসন আমি নিব না। ওনাকে লোভ দিয়ে, লালসা দিয়ে, পদের লোভ দিয়ে ইমাম আবু হানিফাকে জুলুমের বিরুদ্ধে লড়াই থেকে তাকে পদচ্যুত করতে চেয়েছিল, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইস্তেকামতের সাথে থাকলেন, লোভ লালসার বাধা তিনি অতিক্রম করে গেলেন।
প্রথম বাধা অতিক্রম করার পরে কি আসে? কি আসে? দ্বিতীয় বাধা। দ্বিতীয় বাধা কি? ভয়ভীতির বাধা। ইমাম আবু হানিফাকে, যাকে দুই দিন আগে প্রধান বিচারপতি হওয়ার জন্য প্রস্তাব করা হয়েছিল, তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর পুলিশ পাঠিয়ে তাকে গ্রেফতার করে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে ওনাকে নিক্ষিপ্ত করা হলো, কারাগারে বন্দী করা হলো। তিনি কারাগারকে বরণ করে নিলেন, হাসি মুখে তিনি বন্দিত্বকে বরণ করে নিলেন, জালিমের সামনে মাথা নত করেন নাই। জালিম দেখলো বন্দি করেই শুধু শেষ হবে না, কারণ ওনার অনেক ফলোয়ার সারা পৃথিবী জুড়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ভক্ত শিষ্য সাকরি ছড়িয়ে গেছে ইতিমধ্যে। কাজেই ওনার বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র করল। সে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে ইমাম আবু হানিফাকে হত্যা করার ষড়যন্ত্র করল, বিষ প্রয়োগ করে, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে সেই কারাগারের মধ্যেই সহিহ বর্ণনা মতে, অধিগ্রহণযোগ্য বর্ণনা মতে, বিষ প্রয়োগ করে কারাগারের অন্ধকারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে শহীদ করা হলো। শাহাদাতকে আলিঙ্গন করলেন, জীবন দিয়ে দিলেন, ভয়ভীতিকে তোয়াক্কা করেন নাই, জালিমের সামনে মাথা নত করেন নাই, হক এবং হক্কানিয়তের ঝান্ডা কিয়ামত পর্যন্তের জন্য পৃথিবীতে তিনি সমুচ্চ করে দিয়ে গেছেন। ইস্তিকামত হলো এটার নাম। কখনো তোমাকে হাতে ধরে, পায়ে ধরে, পিঠে হাত বুলায়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পদ দিয়ে, ক্ষমতা দিয়ে তোমাকে জালিম কাছে ভিড়াবার চেষ্টা করবে, বাতিল তোমাকে তার দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবে, মনে করবে এটা তোমার ইস্তিকামতের পথে প্রথম বাধা। যদি এই বাধা তুমি অতিক্রম করতে পারো, এরপরেই তোমার সামনে আসবে ভয় ভীতি, হুমকি, ধমকি, জেলে ভরবার হুমকি, হামলার হুমকি, মামলার হুমকি, গ্রেফতারের হুমকি, গুম করার হুমকি, খুন করার হুমকি, ক্রস ফায়ারের হুমকি। ইমানদার মনে রেখো, মর জীবন যখন একবার পেয়েছো, জন্ম যখন একবার নিয়েছো, মরণও কয়বার? আরে মরণ কয়বার? মৃত্যু তো তোমার জন্য একবার, আমার জন্য মৃত্যু একবার, কোন মানুষকে দুইবার মৃত্যু স্পর্শ করে না। মরবো যখন একবার, যতদিন বাঁচবো আল্লাহর দিন নিয়ে বাঁচবো, যেদিন মরবো আল্লাহর দিনের জন্য শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করে হাসি মুখে জীবন দিয়ে দিব। সে জীবন, সেই শাহাদাত, সেই মরণ জীবনের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মূল্যবান। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ, ইস্তিকামতের সাথে থাকতে হবে। কচু পাতার পানিওয়ালা ইমানদার না, পাহাড়ের মতো অটল এবং মজবুত ইমানদার চাই। হেই, প্রস্তুত হয়ে যান, দেশটা, এই সমাজ, এই মাটি কিন্তু ইসলামী বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠতেছে। এই মাটি ইসলামী বিপ্লবের জন্য অত্যন্ত উর্বর। ইনশাআল্লাহ যে যাত্রা শুরু হয়েছে, শুধুমাত্র এক ফ্যাসিবাদের পতনেই আমাদের যাত্রা থামবে না। আমাদের চূড়ান্ত মঞ্জিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। আরেকটা ধাক্কা লাগবে, আরেকটা। এই ক্লান্ত হয়ে, তৃপ্ত হয়ে পথ চলা শেষ করা যাবে না, পথ চলতে হবে সামনের দিকে। সারা দেশের যুব প্রজন্ম, ইয়াং জেনারেশন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা তো আছেই, গোটা বাংলাদেশের তরুণ জনতা, ছাত্র জনতা আজ তারা ইসলামী বিপ্লবের জন্য পাগল পারা হয়ে আছে, উন্মুখ হয়ে আছে। আমাদেরকে পাইলে বলে, হুজুর কন্যাকে কোথায় জীবন দেব? আল্লাহু আকবার। আমরা দেখি, সত্যি কথা বলতেছি, বাংলাদেশে আজ 2024 সালের প্রতিটি ইউনিভার্সিটিতে, প্রতিটি কলেজে তরুণ এবং ছাত্র জনতা যেভাবে আল্লাহর দিনের জন্য নিজেদের সব কিছুকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত, অতীতে কখনোই এমন ছিল না। কাজেই সময় উপযুক্ত, পরিবেশ তৈরি হচ্ছে, পরিবেশ তৈরি হবে, ইসলামের বিপ্লব আসবে, আল্লাহর কোরআন এদেশে কায়েম হবে, কোরআনি সংবিধান বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তুমি যদি ঘুমায় থাকো, পিছে পড়ে যাবা। তুমি যদি ঘুমায় থাকো, বিপ্লব তোমার জন্য বসে থাকবে না।
সংগ্রাম তোমার জন্য দেরি করবে না সংগ্রাম কিন্তু এগিয়ে যাবে বিপ্লব আসবে যারা যারা আল কোরআনের এই বিপ্লবে শরীক হতে পারবা তারা ধন্য তাদের বাবা মা ধন্য তাদের জীবন ধন্য ইস্তেকামাতের বৈশিষ্ট্য হাসিল করো খবরদার কয়দিন পরে যখন আইসা টাকার বান্ডিল ধরায় দিবে তখন আবার হুজুরদের দল ছেড়ে দিয়া ওদিকে স্লোগান দেওয়ার রাস্তায় যায় না ঠিক আছে কথা এরপরে যখন তোমাকে দেখবে যে টাকা দিয়ে তো কিনতে পারে না তখন বড় ভাই কিন্তু তোমার কাছে পাঠাবে হুমকি ধমকি গ্রুপ খালি পাল্টা একটা কথা বলে দিবা যে বেটা ঈমানের জন্য জানবাজি লাগাইছি তুই যেরকম মারতে পারস আমারও কিন্তু এই রাস্তা কাটছি না আছে তুই বেটা মরবি তুই ঈমানের এবং ইসলামের বিপক্ষে মরলে তুই যাবি জাহান্নামে আর আমি আল্লাহর দ্বীনের জন্য মরলে যাব জান্নাতে কাজেই যে মরলে জাহান্নামে যাবে সে যদি মারার জন্য আসতে পারে যে মরলে শহীদ হয়ে জান্নাতে যাবে তার কোনো দিনও পিছপ হওয়ার সুযোগ নাই ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য অনেক উর্বর হাজার বছরের ওই একটা বিষয় ইসলামের জন্য কিছু করতে পারি না পারি আমরা বেঁচে থাকতে আল্লাহর দ্বীনের অপমান হবে ইসলামের অপমাননা হবে এটা বরদাস্ত যেদিন করব সেদিন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াকেই ভালো মনে করব আমরা আল্লাহ পাক সকলকে বুঝবার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمة الله